যে দেশে সে না মানুষ কোন নাই সে করে তোরে নিয়ে যায় যে দেশে শাসন বারণ সোনার খাসা নাই সে করে তোরে নিয়ে যাই কি আছে দাদা কামড়া তিনটা ডেবে রাখছিলাম তালা আসছিল বিচুলে গেছে কি পোকা কী তুলসীর রস দেখি আমি একটু এদিকে যাই আরে ওই গাছপালা না বিভিন্ন ধরনের পোকা থাকতেই পারে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকে আমি আমার ভিডিওটাই যে মামার বাড়ির থেকে শুরু করলাম আর এখন ঘড়িতে টাইম প্রায় দশটা বাজে তো ঘুম থেকে উঠেছি নটার সময় নটার সময় উঠে দেখি মাইমার সব রান্না বান্না হয়ে গেছে তো উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম আর বেশ অনেক দিন পরে কিন্তু মামার বাড়িতে এসেছি তো এসে একজনকে খুব মিস করছি সে এখন বাড়িতে নেই আর যাচ্ছি আমি একটু মানে পাশে মামাদের তো আরও শরিক আছে তো সেখানে মাইমাদের সঙ্গে দেখা করতে দিদি টিদিরাও ছিল বাট সকলে চলে গেছে সবার বিয়ে হয়ে গেছে আগে না ছোটোবেলায় মামার বাড়িতে আসলে বেশ একটা মজা হতো দিদিরা থাকতো দাদারা থাকতো সকলের সঙ্গেই হতো কিন্তু এখন বিয়ে হয়ে গেছে তেমন একটা কেউ থাকে না শুধু মামা মামি এই আর দাদারা আছে তবে দাদাদের সংখ্যা কম দিদিদের সংখ্যা ছিল বেশি তো যাই হোক আমরা এখন সেখানেই যাচ্ছি বেশ অনেক দিন পর মামার বাড়িতে এসেছি আমার মনে হয় ছোটোবেলায় মামার বাড়ির স্মৃতিটা সকলের বেশ ভালো আমারও তেমন ভীষণ ভালো কিন্তু এখন আসলে না সকলে ব্যস্ত তো এই কাউকে তেমন একটা পাওয়া যায় না তো চলো আমি এখন একটা মামিদের ওখানে যাচ্ছি এই হচ্ছে আমার এক দাদুর বাড়ি মানে বড় দাদুর বাড়ি আর আসার সময় এক দিদির সঙ্গেও দেখা হলো মানে সে কালকে এসছে যাই হোক তার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে আমি ভাবছিলাম কেউ নেই একা একা কি করব ও ভালো আছো এ আসো আমার একটু ভালো আছেন এই এই সব বৌমা ভালো ভালো সেই বিয়েতে বিয়েতে দেখেছি আর দেখিনি বস্প বা দিছে আইসি দিয়ে একটু ঘুরে আসি সবাই তোমরা এই জায়গায় রান্না করো সবাই এখন বাইরে রান্না বান্না জায়গায় ফুল হয় সে ভালো ভালো দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে আরো বেশি ভালো দেখছে তোমারে গাছের ভিতরে চারি পাশে তো ভালো লাগবে চলো আর এই হচ্ছে আমার সেই দিদি আর দিদি কিন্তু নাচ আসো আমি ইউটিউবে কাজ করি জানিস না তো আমার একটু ইউটিউব খুলে দিবি দেখ এর কিছু কত মানে দেখতে আইছে বাগনে বাগনিরা বাড়িতে যাই আসে দুই মামি একটু বাড়ি আসে তো এই যে বেশ কিছু কোন আছে মামি মাদারে এসে গল্প টল্প করলাম আর পিছনে দেখো ভাই বাচ্চা কাচ্চা দেখলে যা হয় দেয়ালে অল প্রিন্ট হয়ে গেছে তো যাই হোক মনে করলাম মানে বাড়িতে কেউ নেই এসে দেখি এক দিদি এসছে মানে আমার আরেক মামার মানে আমার আরেক দিদি মাসির মেয়ে তো এই যে মাইমাদের বাড়ির থেকে এখন বাড়ির দিকে যাচ্ছি বেশ অনেক সময় বসেছিলাম তো যাই হোক এক দিদির সঙ্গে দেখা হলো এটাই ভালো লাগলো আর সব বললাম না মামা মামি ছাড়া কেউ না ও এসছে কালকে বাট আমি জানতাম না ঠিক আছে একটু সময় দেখালো ও আবার চলে যাবে বিয়ে হয়ে গেলে না কেউ নিজের ইচ্ছা মতো এসে থাকতে পারে না তো যাই হোক কারণ বাড়ির দিকে যাচ্ছি আমার মামাও একটু বেরোবে সেই জন্য ভাবছিলাম মামা মনে হয় বেরিয়ে গেছে কিন্তু হেসে শুনছি যে বেরোনোর একটু দেরি আছে আর এখন এই যে মাইমার সঙ্গে বসে একটু গল্প করছি তো মাইমা সেই সকাল থেকে রান্না ভান্না করছে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখি যে সকালে রান্না হয়ে গেছে আর এখন রান্না করছে দুপুর আর রাত্রের জন্য এরপরে নাকি আবার পিঠে তৈরি করবে সত্যি কথা বলতে কি জামাই মেয়ে বাড়িতে আসলে না মা কাকিমা মামিমা এদের আর ঘর থেকে বেরোনোই হয় না এটা একদমই সত্য কথা আর একটু আগে বলছিলাম না একজনকে ভীষণ মিস করছি সে হচ্ছে আমার মামার মেয়ে সে বাড়িতে থাকলে ভালো হতো কিন্তু সে গেছে তার মামার বাড়ি আসতে চেয়েছিল বাট একটা কারণে আসতে পারেনি তো এই যে আবারও দুজন একটু বেরোলাম মানে মামার বাড়ি আসলে তো শুধু ঘুরে বেড়ানো কাজ ছাড়া অন্য কোনো কাজ থাকে না তো যাচ্ছি সাইডে একটা মামার কাছে তো সেখানে মামা একা একাই থাকে অনেক গাছপালা আছে তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি এই যে দুজন এখন যাচ্ছি আর আসার সময় এখানে এক মামি আছে তার সঙ্গে একটু দেখা করেছি আমি এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তার এক এক সাইডে সাইডে আছে আছে বিল আর ছোট্ট একটা নদী এই দেখো আর এই যে সারি সারি অনেক নারকেল গাছ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার মামার আর এই সাইডের বিলটাও আমার মামার আর ওই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ বিলের ভিতরে ওই মামার ওইখানে যাচ্ছি বিলের ভিতরে বাড়ি বিলের ভিতরে বাড়ি এখানে শুধু মামা থাকে কিন্তু মামার অরিজিনাল বাড়ি হচ্ছে মানে আমার মামার বাড়ির পাশেই আমার মামার বাড়ি পাশে বলতে কি আমার দাদুরা ছিল তিন ভাই আমার দাদু ছিল ছোট আর দুই ভাইয়ের এই যাদের যাদের বাড়ি যাচ্ছি আর দুই ভাইয়ের বাড়ি জানি না কি বলবো তো চলো আমরা এই যে মামার এখানে চলে এসেছি আর এসে এই যে আমি এখানে বসে পড়েছি আর ওর যেহেতু একটু গাছের নেশা এই জন্য কিন্তু এই রোদ্দুরেও মামার সঙ্গে ঘুরে ঘুরে দেখছে কোথায় কী গাছ আছে মামার দেখাতে ভালো লাগছে আরও দেখতে ভালো লাগছে আর এইখানে দেখতে পাচ্ছ একটা লেবু গাছ এটা কিন্তু বারো মাসি লেবু গাছ আর সামনে আছে খুব সুন্দর একটা ফুলের বাগান শীতকাল যেহেতু শেষ এই জন্য কিন্তু ফুলের সংখ্যাও কম হয়ে গেছে আর এগুলো দেখাশুনো শুধুমাত্র মামাই করে মামার কিন্তু অনেক ধরনের ফলের গাছ আছে ফুলের গাছ আছে আর ওকে বলছিলাম ফুলের ওইখানে একটু দাঁড়াও তোমারকেও একটা ছবি তুলে দিই বাট তার ভিতরে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর ওকে দেখতে পাচ্ছ ও কিন্তু ছবি তোলার জন্যই দাঁড়াচ্ছে বাট বললাম তো আমি একটু ভিডিও করছিলাম মামার এখানে কিন্তু আপেল গাছ বিদেশি ডুমুর গাছ বিদেশির অনেক ধরনের ফলের গাছ আছে সেগুলো অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি সোজা ফুলের এখানে চলে এসেছি মামা এগুলোর নাম কি বলি তো এলিজাবেথ ফুল গাছ কাগজি ফুলের মতো কিন্তু নাম আলাদা

মামার এখানে গোলাপ ফুলেরও বিভিন্ন কালার আছে এই একটা কালার দেখতে পাচ্ছ যাই হোক মামা বলছিল এখানে নাকি সাদা গাঁদা ফুল ফুটতো আমি তো আগে কখনো সাদা গাঁদা ফুল দেখিনি তো দেখার ভীষণ ইচ্ছা ছিল তোমরা যদি কেউ সাদা গাঁদা ফুল দেখে থাকো অবশ্যই একটু কমেন্টসে জানাবে তো যাই হোক দেখতে পাচ্ছো ফুল গাছটা সব নিচে পড়ে গেছে ওর এই ফুল গাছটাই বেশি ভালো লেগেছে এই ফুল কিন্তু অবশ্য তোমরা অনেক জায়গাতেই দেখেছো কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে এত কিন্তু হয় না ফুল মানে এরকম থোকায় থোকায় এত ফুল হয় না মামার বাড়িতে এসে যে মামা মামিদের সঙ্গে আমার দেখা করার প্রয়োজন ছিল তো সবার সঙ্গে দেখা করা হয়ে গেছে তো এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে মানে আমার মামার বাড়ি যাচ্ছি তো এত পরিমাণে রোদ্দুর কি বলবো প্রচন্ড গরম হচ্ছে চলো বন্ধুরা বাড়ির দিকে যাই তারপরে কথা হচ্ছে প্রচন্ড গরম হচ্ছে বাড়িতে এসে দেখি মামা নারকেল ভাঙছে তোমাদেরকে বলেছিলাম না মামি মা পিঠে তৈরি করবে এজন্য মামা নারকেল ভেঙে দিচ্ছে মামাদের কিন্তু অনেক নারকেল গাছ বাট অনেক নারকেল গাছ হলে কী হবে নারকেল সে তুলনায় বেশ অনেক কমই হচ্ছে আর এই সাইডে আছে বেশ বড় একটা জামরুল গাছ ছোটোবেলায় না এই জামরুল গাছে উঠে বসে থাকতাম তো এই যে বাড়িতে চলে এসেছি আর আস্তে আস্তে ভাবছিলাম যে মামা মনে হয় এখন রওনা দেবে বাট দেখি নারকেল চুলছে মাইমা হচ্ছে পিঠা তৈরি করবে জন্য নারকেল চুলছে আর একটু পরে অবশ্য রওনা দেবে আর বাইরে প্রচণ্ড রোদ তো মানে একটুখানি সাঁটলে গরম লাগছে তাই এই বাড়িতে চলে এসেছি এখন একটু রেস্ট নেব আর মাইমা হচ্ছে মাটির রান্নাঘরে রান্না করতেছে যেমনটা তোমাদের বলেছিলাম যে মামা একটু বেরোবে আর এখন বেরোচ্ছে দেখতে পাচ্ছ মামিমা ব্যাগের ভিতরে তুলসির পাতা দিয়ে দিচ্ছে মামা যাতে সাবধানে যায় একটু দূরে যাবে তো আর একটা বিশেষ কাজে যাচ্ছে আজকে অবশ্য আসবে না যাই হোক এখনও পর্যন্ত কিন্তু মামিমা রান্নাঘরের কাজ শেষ হয়নি এখন পিঠে তৈরি করা হবে আর এখানে দেখতে পাচ্ছ সিঁড়ির উপরে একটা তুলসির গাছ আছে সকালবেলায় মামিমা এখানে পুজো দেয় তো এই যে আমি স্নান করে একটু এইখানে এসছি। এটা হচ্ছে আমাদের মানে মামাদের বাড়ির সামনে একটু জায়গা একটু না বেশ অনেকটাই জায়গা তো ভাই বলছিল যে এখানে আমি অনেক সবজি চাষ করেছি তুমি একটু দেখো তাই আমি বলছিলাম একটু পরে যাব মানে ও যখন ডাকছিলো তখন বললাম আমি একটু পরে যাব তারপরে ভাবলাম এখন একটু ফাঁকা আছি তো গিয়ে দেখে আসি অনেক সবজি চাষ করেছে তো এই দেখো এক জায়গায় অনেক লঙ্কা আর বিচি ছড়িয়ে দিয়েছিল চারা উঠে গেছে আর এই হচ্ছে গাজর গাছ এক জায়গায় মানে ও হচ্ছে সব এক এক জায়গায় লাগায় লাগায় রাখে দিসে আর ওই সাইডে আছে কলা গাছ আর এখানে আছে কচু গাছ এই কচুগুলো না ভীষণ ভালো খেতে আবার এখানে দেখতে পাচ্ছি পুঁই শাক লাগিয়েছে অ্যালোভেরা যাই হোক এইটুকু যে করেছে এটাই অনেক তো এইখানে দেখতে পাচ্ছ টমেটো গাছও আছে এই যে টমেটো হয়েছে এইটুকু যে করেছে এটাই অনেক তো মাইমা পিঠে তৈরি করছিলো আর এখন আমরা দুপুরবেলায় খেয়ে নেবো তো চলো পরে দেখা হচ্ছে আর ওইটুকু আছে বেশি না না তো 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 কম না তো মেলাখানি ছিল ওরা তো তাড়াতাড়ি হয়ে গেছে এটাকে না আমরা সাঁচের পিঠা বলি মামিমার এখানে সাঁচের পিঠা বানানো প্রায় শেষের দিকে তবে আরেকটা পিঠা বানানো এখনও বাকি আছে সেটাকে আমরা বলি তেলের পিঠা অনেকে অবশ্য তোমরা মালপোয়াও বলে থাকো এই পিঠেগুলো না বেশ ভালো ফুলছে আর অনেকটা নারকেল দেওয়া এর জন্য খেতেও ভীষণ ভালো লাগছিল আর এই নারকেল দেওয়া পিঠাই হচ্ছে মামিমা দুধে ভিজাচ্ছে অনেকে দেখি যে যেগুলোতে নারকেল দেয় না মানে দুধে ভিজানোর জন্য তৈরি করে তারা হচ্ছে নারকেল দেয় না তবে এই নারকেল দেওয়া পিঠেটা ভিজানো খেতে আরও বেশি ভালো লেগেছে এই ফার্স্ট টাইম খেলা নাও হায় রে কি অবস্থা দেখো যেগুলো ঠান্ডা নারকেল বেশি দিয়া ভালো লাগবে না দেখুন এই ও তো দানা গুড় ওই হালকা হালকা ই বলে ভাই মা बोलते तो গুলো সে যায় হুম বোন যদি বাড়ি থাকতো মানে আমার মামার মেয়ে বাড়ি থাকলেও দাদাকে কি খেতে দিতে হবে না দিতে হবে সেটা ওই করতো বাট এখন নেই বলে আমার করতে হচ্ছে এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে বলবো খুব মিস করছি তো বন্ধুরা এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও এই যে সকলে বসে এখানে চপ খাচ্ছি আর বাড়িতে বর্তমানে আমরা চারজন আছি দে পোজ দে দেখ কত ধরনের পোজ দেখ রাতেরবেলায় খাওয়া দাওয়ার পরে আমি একটু উপরে এসেছি ভাই আরও দাবা খেলছে অনেক কিছু খেয়েছে জন্য বলে একটু পান দাও তো আমি আর সেটা ভিডিও করতে পারিনি কারণ কারেন্ট ছিল না খাবাস তাছাড়া ই সাউন্ডটা বন্ধ রেস্কোরটা বল

গরুরই বিলি নিয়ে যাবি মাইমা যা বলতে বলেছে তাই বলতেছি গরু বিলি নিয়ে যেয়ে তারপরে এসে আমার এক কচু তুলে দিবি নারকেল ছেলে দিবি তারপরে হচ্ছে তোর মাসির বাড়ি যায় গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও তো আজকে অবশ্য আমরা চলে যাব সকালবেলায় খেয়ে দেয় আমরা চলে যাব আর আগেই তো বললাম যে আমার মামার বাড়ির ছোটোবেলার মেমোরিটা ভীষণ ভালো শুধু আমার না আমার মনে হয় প্রত্যেকেরই ভীষণ ভালো তো যাই হোক আগে যখন ছোটোবেলায় পরীক্ষা শুরু হতো তখন ভাবতাম যে কবে শেষ হবে আর কবে মামার বাড়িতে যাব আমার ছোটোবেলাটা অবশ্য দিদার কাছে কেটেছে তবে এখানে না কোথায় কেটেছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখতে পাচ্ছ আমি টক খাওয়ার জন্য কিছু শাক তুলছি এটাকে অবশ্য আমাদের এখানে না আম্বলি শাক বলে ওর ভীষণ ভালো লাগে এটা খেতে তাই আমি এখান থেকে তুলে নিয়ে যাচ্ছি এগুলো অবশ্য আমি বাড়িতে নিয়ে যাব। আর এটার টক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা খেয়েছো তারা তো সকলেই জানো আর যারা খাওনি তাদেরকে বলবো প্লিজ একবার খেয়ে দেখো সকালবেলা ফ্রেশ হয়ে ওই যে টক পাতা তুলতে গেলাম সেটা তো দেখলে আর তারপরে মাইমাতো কালকে পিঠে ভিজিয়েছিল দুধ দিয়ে সেগুলো খেলাম আর এখন আমরা ভাত খেয়ে মানে একটু পরে ভাত খেয়ে আমরা আজকে চলে যাব। আর এদিকতে কিছু নিয়ে যাব। তো ভাই এই মাত্র ঘুম থেকে উঠলো সে কিছু আমাদের বুঝিয়ে দেবে সেগুলো নিয়ে টিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো যাই হোক এখন আমরা মানে দেখি কি করি এখন আগে জিনিসপত্র গোছাবো আর তারপরে ভাত খাবো তারপরে গিয়ে রওনা দেবো তো চলো পরে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখন আমরা ভাইয়ের সেই সবজির খেতে এসেছি এখান থেকে একটা কচু নিয়ে যাব। আর এখানে কিন্তু অনেক কচু গাছ আর আগেই তো বললাম এই কচুগুলো খেতে না ভীষণ ভালো ওই শুভ একটা কালারিং ধামা যায় এই কচুগুলো কিন্তু আমার মামাই লাগিয়েছে আর তোমরা কেকের ছোটোবেলার মামার বাড়িটাকে মিস করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর ভিডিওটা আমি কাল থেকে কন্টিনিউ করছি আর বেশি বড়ো করবো না এখন তো আমরা চলে যাবো তো আর কিছু দেখানোর নেই তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে না স্টার্ট ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো বাই বাই